এই R15 ভার্সন 3 বাইকটা আসলে এমন একটা মানে এমন একটা ভালোবাসা এটা ভার্সন 4 এর মধ্যে এই ভালোবাসাটা আসলে নাই বা M এর মধ্যেও নাই 3 ইজ 3 3 এর ইঞ্জিনের পাওয়ার টাওয়ার স্পিড ওঠার যে মানে ব্যাপারটা এগুলা অনেক ভালো অনেক মানে এইটা একটা তুফান বাইক সময় হলো 4:58 আর আমি ইদানিং এমন অলস হইছি আমার বাইকটা কতদিন ধরে ময়লা জানেন অবস্থাটা দেখছেন কি অবস্থা ভিতরের অবস্থা এন্ড আজকে বাবু ভাইদের শপ বন্ধ আজকে যে ওয়াশ করব ওই অবস্থাও নাই আর আজকে আসলে কিছু কাজ নিয়েও বের হইছি কিছু ঝামেলার কাজ আসলে এমন ঝামেলার কাজ মানে কি বলবো আমি দুই দিন আগে তো দিয়ে আসছিলাম হচ্ছে আমাদের সিবিআর এর পেপারটা চলুন বিসমিল্লাহ সিবিআর এর পেপারটা দিয়ে আসছিলাম কিন্তু শুভ ভাই প্রথম দিন করতে পারে নাই কারণ হচ্ছে ওনার একটা ট্রান্সফার রেজিস্ট্রেশন ট্রান্সফার করার ছিল নাম ওইটা হয় নাই এই জন্য উনি যায় নাই অ্যান্ড কালকে ওইটার কাগজটা দিয়ে আসলাম আমাদের জীবন ভাইয়ের কাছে অ্যান্ড জীবন ভাই আজকে গেছিল কিন্তু প্রবলেম হচ্ছে ওটা তো অ্যাকনোলেজমেন্ট স্লিপ মানে নেম ট্রান্সফারের কাগজ না অ্যাকনোলেজমেন্ট স্লিপ ওরা আগে চেক করে যে আসলে ওইটার কি স্মার্ট কার্ডটা হয়েছে কি না এখন স্মার্ট কার্ড কি হয়েই গেছে কি না এই ব্যাপারটাও আমি জানি না এখন ওরা বলতেছে যে মালিক ছাড়া এটার ডেট বাড়ানো যাবে না এখন মালিক ছাড়া যদি ডেট না বাড়ানো যায় তাহলে তো সেই মালিক যদি আসলোই তাহলে তো আমি নামই ট্রান্সফার করে নিতে পারি সিবিআরটার নামও ট্রান্সফার করা হইতেছে না মালিকরা আমি বলে রাখছি আসার জন্য আসলে নামটা ট্রান্সফার করলে একটু সেফলি ওইটা নিয়েও আমি লং ট্যুর টং ট্যুর করতে পারতাম আরেকজনের নামের বাইক নিয়ে না আসলে আমার একটু ভয় লাগে কারণ ধরে যদি একটা পুলিশ কেস করে দেয় কিছু করার থাকবে না এই হলো ব্যাপার যাক এখন আমার যেটা করতে হবে এখন যাইতে হবে ইসের কাছে কি জানো জীবন ভাইয়ের কাছে সিবিআর এর কাগজটা নিতে হবে অ্যান্ড দেন দেখি ওইটার ডেট বাড়ানো বা ওইটার স্মার্ট কার্ড যদি হয়ে থাকে ওগুলা উঠানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা আর তা যদি না হয় তাহলে নাম ট্রান্সফারের জন্য ওয়েট করতে হবে এখন সেলার যে সেও সময় দিতে পারতেছে না সে এক সময় তাড়াহুড়া করছে এখন সে সময় দিতে পারতেছে না আমি পড়ছি আসলে চাপে এই হলো আসলে অপরিচিত কারো কাছ থেকে বাইক কিনলে কিছু ঝামেলা আছে যেহেতু একটা শপের মাধ্যমে কিনছিলাম এখন সেলার সময় দিতে পারতেছে না এই হলো অবস্থা নিজের পরিচিত হইলে তো আর কোনো ঝামেলা ছিল না যাক এখন আমি যেটা বের হয়েছি এখন হচ্ছে আমাদের ZBK ভাই একটা আবার নতুনই কিনছে নতুন R15 নিছে অ্যান্ড উনি বললো যে আগেরটা বিক্রি করে নতুন বাইক নিছি ভাই চলেন একটু রাইড করি তো ওই জন্য বের হওয়া আর সেকেন্ড হলো আমাদের ডেস্টিনেশন এক জায়গায় সব মিলে গেছে আর কি আরে আমার একটা ফোন আসতেছে ZBK ফোন দিছে দেখছেন এখানে থামবো পুলিশ না এসে আবার ধরে ভাই রোড পার হইছি ওকে এই তো যাক কথা অল্পতে হয়ে গেছে এখন উনি আর আমি একটু রাইড করব মিরপুর যাব সিবিআর এর কাগজ নিব অ্যান্ড সিবিআর এর হ্যাঁ সিবিআর এরই তো তারপরে হচ্ছে তারপরে জানি না কি হবে আসলে চলেন এতটুকু কাজ করতে করতে কতক্ষণ লাগে কে জানে ঢাকা শহরটা ছোট হইলেও মুভমেন্টে অনেক সময় লাগে আসলে নীল ছেড়ে আবার নীল একটু আগে ছবিটা ফেসবুকে আপলোড দিছি একজন লেখছে চুল কালো করে ফেলেন টিকটকারদের মতো লাগে আমি লিখছি দৃষ্টিভঙ্গি বদলান অথবা আনফ্রেন্ড করেন বা আনফলো করেন ভালো না লাগলে আনফলো করে দেখ তাই না এখন একজনের জন্য তো আমি চুল কালার চেঞ্জ করব না সবাই পছন্দ করছে বাট একজনের ভালো লাগে নাই সে টিকটক দেখে মনে হয় বেশি এই R15 ভার্সন 3 বাইকটা আসলে এমন একটা মানে এমন একটা ভালোবাসা এটা ভার্সন 4 এর মধ্যেও এই ভালোবাসাটা আসলে নাই বা M এর মধ্যেও নাই 3 ইজ 3 3 ইঞ্জিনের পাওয়ার টাওয়ার স্পিড ওঠার যে মানে ব্যাপারটা এগুলা অনেক ভালো অনেক মানে এইটা একটা তুফান বাইক আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে এখনো মনে হয় যে ভার্সন 3টা যদি আমি সেল না করতাম ওইটা বেশি ভালো হইতো ওইটা আমার রেখে দেওয়া উচিত ছিল এতগুলা বাইক রাখতে পারছি ওইটা আমি চাইলে রাখতেই পারতাম আমি ভাবছি 4 আসছে 3-র পরে আপগ্রেডেশন হয়েছে যদিও আমি যেটা চালাইতেছি ওইটা আর 3 একই ইঞ্জিন একই সব কিন্তু তারপরেও আসলে আমার 3টা থাইল্যান্ডের 3 ছিল অনেক সুন্দর সাউন্ড ছিল মানে অন্যরকম একটা ভালোবাসা ছিল ওইটা আমার ওইটা সেল দিয়ে আমি মানে আমার কাছে এখন মনে হইতেছে যে আমি আসলে ভুল করছি যাক থাই এডিশনের একটা ইয়ামাহার কোনো বাইক আমার সামনে নিতে হবে দেখি যদি ব্যাটে বলে মিলে যায় আর কি এখন ভার্সন 3 তো আর ওরকম ফ্রেশ থাই এডিশন পাবো না বাট দেখা যাক 4 বা M যদি থাই পাই তখন হয়তো চিন্তা করবো আর সামনে যদি সিসির ব্যাপারটা একটু উঠে টুঠে যায় সেই ক্ষেত্রে তখন তো আরও মজার মজার অনেক মডেল বের হবে যাক কথা বলতে বলতে চলতে চলতে আমরা অলরেডি মেট্রো রেলের যেই সেন্ট্রাল স্টেশনটা উত্তরার এখানে চলে আসছি অ্যান্ড সামনে এই রোডের মাথায় DOHS-এর কোনায় গিয়ে জীবন দাদুকে একটা ফোন দিতে হবে যে জীবন দাদু আপনি কই ওনার কাছে আমার যেহেতু পেপারটা অ্যান্ড পেপারটা নিয়ে তারপরে হচ্ছে BSB-তে যাওয়া লাগবে
দেখি বিএসবিতে নতুন কোনো বাইক যদি দেখি, যদি চোখে ধরে যায় কোনো থাইল্যান্ডের বাইক তাহলে তো হইছেই। যাক, মানে থাইল্যান্ডের বাইক একটা ভালোবাসা আমার জন্য, থাই এডিশনের ইয়ামাহা বাইক মানেই ভালোবাসা, এর উপরে আসলে কিছু নাই। ও তুমুল বাতাস, কিন্তু আজকের বাতাসটাও গরম, তারপরে বাইকে ভালো লাগতেছে, আর আমি স্লিপ টিপ পইরা আমার আরও বেশি গরম লাগে। ইদানিং কোনো জায়গায় আড্ডায় যখন বসি স্লিপগুলো টান দিয়ে এখানে এতটুকুর মধ্যে নামায় রাখি, তখন একটু শান্তি লাগে। আর হাত হলো মোটা হয়ে গেছে টুকটাক এক্সারসাইজ করার কারণে, এখন এই স্লিপগুলো লাগে টাইট, মানে হাতের ব্লাড সার্কুলেশনও বন্ধ হয়ে যেতে চায় এমন একটা অবস্থা। আমি নিচে দিয়ে লাফায় লাফায় আগে আগে চলে আসছি, এনজেডবি কে ভাই এখনও পর্যন্ত আসতে পারে নাই, উনি উপরে দিয়ে আস্তে আস্তে আসতেছে। এক হলো স্পোর্টস বাইক আর সেকেন্ড হলো নতুন বাইক, দুইটা মিলে উনি একদম ভালো রাস্তা দিয়ে আসার ট্রাই করছে। যাক, জীবন ভাইকে নামাজে কি না, একটু আগে আমাকে ফোন দিছিল, বললো যে নামাজে থাকতে পারে, যাক প্রবলেম নাই, নামাজে থাকলে উনি ব্যাক করবে। ওই যে উনি আমাকে না দেখে চলে যেতেছে। ভাই আমি এই যে ডিএইচএস এর কোনা দিয়ে বেরোতেছি 12 নম্বর দিয়ে, যাক উনি নামাজে, প্রবলেম নাই, চলেন আমরা আস্তে আস্তে আগাইতে থাকি, উনি ধরে ফেলতে পারবে অথবা কোনো একটা ব্যবস্থা হবে, ওইটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু জেড বিকে ভাই যে আমার না দেখে ওদিকে চলে গেছে, দেখেন ওই যে ওইখানে চলে গেছে, এখন যে উনি একটা টান দিবে আমার ধরার জন্য, ভাববে তো আমি সামনে, কিন্তু এখন ওনারে ধরার জন্য যে আমার একটা টান দিতে হবে, এইটা এইটা তো মানে আমার এখন ভয়ঙ্কর লাগতেছে ব্যাপারটা। ভাই সবাই আমাকে একটু সাইড দিয়ে দাও, তুমুল তুমুল সাইড দাও সবাই আমাকে, তোমরা সাইড দিলে আমি জেড বিকে ধরতে পারবো, তা নাহলে আমার আজকে খবর আছে। যাক সামনে একটা সিগন্যাল খাবে, ওইখানে যে হয়তো ধরতে পারবো, দেখেন দেখাই যাইতেছে না লোকটারে কি টানটা দিচ্ছে। তুমুল তুমুল চলেন ওনারে ধরি, অবশেষে ধরে ফেলতে পারছি হচ্ছে আমাদের জেড বিকে ভাইকে। অ্যান্ড বলছিল যে পপুলারের এখানে হচ্ছে আমার ওই ভাই থাকার কথা, কিন্তু উনি কেন সামনে পার হয়ে চলে গেল, পপুলার তো ওই পারে। আচ্ছা আমি বাম দিকেই দাঁড়াই, ওনাকে আবার বাম সামনে থেকে উল্টা আনাবো, এই ইউটার্নেই থাকার কথা জীবন ভাইয়ের। অ্যান্ড এখানে দাঁড়ায় ওনাকে একটা ফোন দেই, কিন্তু জেড বিকে ভাই এই এলাকায় থাকা, উনি যে চিনলো না পপুলার, আমি এখানে চিনে ফেললাম, ব্যাপারটা কেমন হইলো? ব্যাপারটা কিন্তু তুমুল হয়েছে, তুমুল দাঁড়ান এখানে থেমে একটা ফোন দেই ওনাকে। আচ্ছা আমাদের এখান থেকে বাইকের পেপার নেওয়া হয়ে গেছে, জীবন ভাই আসছিল, আমার ক্যামেরা করছে হ্যাং, ক্যামেরা হ্যাং ছুটাইতে ছুটাইতে জীবন ভাই পুরা হেড ব্যাং করে দিছে টান। যাই হোক, ওনার সাথে রাতে হয়তো দেখা হবে আজকে, উনি আজকে একটু কাজ টাজ নিয়ে ব্যস্ত। আর এই পাশ দিয়ে আমি কখনো ঢুকি নাই অবশ্য বিএসবিতে, এদিকের রাস্তাটা একটু অপরিচিত আমার জন্য, পপুলার ইউনিট ওয়ানের সাইড দিয়ে ঢুকছি। আর এখানে দেখি ক্রিকেট খেলতেছে সবাই রাস্তায়, দেখো দেখো দেখো, ছোট্ট একটা হর্ন দিলাম। ওকে চলেন তাহলে এবার বিএসবিতে যাই, অ্যান্ড দেখি কাগজের কি করা যায়। এখনকার আবার মানে ঝামেলা হয়ে গেছে হলো যার কাগজ সে ছাড়া, এটা আবার কি করলো না করলো, আত্মীয় স্বজন বইলা করতে পারলেও তো ভালো হইতো। আচ্ছা এখানে বিএসবি মাঠে আসলাম, অ্যান্ড পেপারটা দিলাম, টাইম একটু বেশি হয়ে গেছে 6:46, এর মধ্যে একটা নতুন মডেলের জিক্সার পেয়েছিলাম, এটার শর্ট একটা ভিডিও করে নিছি, এটা ফেসবুকের জন্য, ফেসবুকে ছোট করে একটা আপলোড দিয়ে দিব। এই তো ওনাদের দুইটা বাইক সেল হইতেছে, এটার আপডেট লাইভ করবে এখন, আর এই যে ভাই আর আমি এখানে বসা, যে ওনাদের লাইভটা দেখা, তারপরে এখান থেকে আমরাও বেরোবো, আপনার লাইভ শেষ হলে আমি দৌড় দিব এখান থেকে। পেপার্স তো দিয়ে আসলাম ওনাদের, কিন্তু আসলে ওই যে মালিক ছাড়া নাম ট্রান্সফার হয় না, এখন আমি জানি না ওনারা করে দিতে পারবে কি পারবে না, পারলে তো ভালো, না পারলে আবার ওই মালিক আসলে একবারে নাম ট্রান্সফার করেই রাইখা দিব, মালিকরে আর ছাড়বো না, মালিকরে বলবো মালিককে ধরে ফেল নাম ট্রান্সফার করে ফেল, এটা করে ফেলবো আর কি। আজকের ওয়েদার তো সুপার লাগতেছে, গোল্ডেন গোল্ডেন একটা, মানে এই এই সময়টা এমনিও আমার প্রিয়, কিন্তু আজকের আলোটাও একটু সুন্দর লাগতেছে, মেঘের উপরে রোদ পড়ে গোল্ডেন একটা আভা পড়ছে, সুপার সুপার লাগতেছে, লাইট জ্বালায় দিই আরও ভালো লাগে। কিন্তু এই গাড়িওয়ালা এমন করতেছে কেন? আচ্ছা ওই যে জেড বিকে আবার সামনে চলে গেছে, উনি লাস্ট 3টা মোড়ে এই আকামটা করছে, মোড় আসলে উনি সামনে যায় মোড় পার হয়ে যায়, আর আমার যেতে হয় অন্য ডানে বা বামে, এইবারও সে মোড় আসছে আর সামনে চলে গেছে। এই জায়গা অবশ্য মনে হয় চিনবে, 1 নম্বর মোড় তো না চেনার কথা না। অ্যান্ড শুভ ভাইয়ের সাথে কথা হইলো, উনিও শপে বৈশা রেস্ট নিতেছে, বললো চলে আসেন, যাই দেখি ওইখানে যাই একটু। আমি আজকে জাস্ট ঘুম থেকে উঠে একবেলাই খাইছি, আজকে কিছু খাওয়া দাওয়া করতে হইব, এই পাশে ক্ষুধা লাগছে, দেখি কি খাওয়া যায় আজকে। আপাতত জ্যাম খাই, জ্যাম খেয়ে পেট তো ভরবে না, এই জন্য পেট ভরার জন্য অন্য খাবার খাইতে হবে। আচ্ছা সিনেমার মতো একটা পোজ হয়ে যাক, আসেন উঠেন, এক হাতে টাইনা উঠাইছি আমার হাতের শক্তি। ও এখানে আসার পরে প্রচুর হাসাহাসি করা হয়, স্যান্ডেলটা পরি আন ক্ষুধা লাগছে বলতেছিলাম না, হাসাই হাসাই এখানে শুধু হাসাই হয়, কোনো হাসি নাই। আচ্ছা ক্ষুধা লাগছে, খাইতে যেতেছি, স্যান্ডেলটা বান্ধি, স্যান্ডেলটা বান্ধা হইলেই দেন আমরা চলেন দেখি টুকটাক কিছু খাওয়া দাওয়া করি, হালকা পাতলা খাওয়া দাওয়া করে আসি। ভাই নতুন রাস্তার খাবার স্বাস্থ্যসম্মত না, ওগুলা
স্বাস্থ্যকর খাবার খাবার ছাড়া আমরা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। আমাদের ওজন কমাইতে হবে, আমরা মোটা হয়ে গেছি, কমেন্ট আসতেছে আমরা নাকি মোটা হয়ে যাচ্ছি। ইউটিউব করলে অনেক বিষয় জানা যায়, বুঝছেন? তাহলে ভাই টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে। বেশি দেরি করলাম না আজকে, হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করছি কারণ ক্ষুধা লেগে গেছিলো। একটু ভেজিটেবল অ্যান্ড ওটারে কি বলে, নান রুটি বা তুন রোল রুটি, ওইটা কিছু একটা হবে। খাওয়া দাওয়া শেষ করে একটু হালকা পাতলা আড্ডা টাড্ডা দিলাম। আসলে প্রত্যেক দিন কাজটা শেষে একটু আড্ডা দিলে মানসিকভাবে একটু রিফ্রেশ লাগে আর কি। এই শেষ করে এখন আবার রওনা হয়ে গেলাম 10 নম্বর দিয়ে দিয়াবাড়ির এইদিক দিয়ে। আর এদিকে রোডঘাটের দেখেন কাজ হইতেছে, এখানে এখনও কিছু একটা কাজ হইতেছে। আর রাতে রাতে এই কাজগুলো বেশি হয়, তাই রাস্তা ফাঁকা হইলেই সুসা টান দেওয়া যাবে না। যাক, তাহলে বাসায় যেহেতু চলে যেতেছি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। হোপ একটা ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন প্লিজ। আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হবে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো এবং করতে থাকবো চিল চিল ব্রো। কি একটা অদ্ভুত অবস্থা, উত্তরায় ঢোকার পরে দেখি যে রাস্তা এরকম পানি, মেট্রো লেন লাইন থেকে জাস্ট বেরোইছি স্টেশনের বাইরে, তারপরে দেখি রাস্তা ভেজা। আমি ভাবছি হয়তো রাস্তা ভিজাইছে কোনো কারণে, এখন দেখি যেই রোডে যাইতেছি সেই রোডই ভেজা, এবং যেন তেন ভেজা না, মোটামুটি বেশ বড় মাপের বৃষ্টি হইলে যেমন ভেজা হয় ওরকম। ঠিক বুঝলাম না, মানে বুঝা বুঝা কি রাস্তার উপরেই খালি বৃষ্টি হইলো, এমনিতে পানিটানি দেখতেছি না কোথাও, কিন্তু প্রত্যেকটা রাস্তা এরকম ভেজা। আরে বাইক জোরে চালাইলে চাকা থেকে পানি উঠতেছে পায়ে।